হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কবির আপনাদের সঙ্গে আছি। আমরা আজকে চলে আসছি মিরপুর 6 নম্বরে চলন টিকে মোড়ে একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড হ্যান্ড বাইক রয়েছে। আমরা এখন এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো সম্পর্কে জানবো এবং এদের প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে সবসময় আসলে যে বাইকে পাবেন, আম্মান বাইকে পাবেন আপনারা। এই বাইকের সাথে এসে আপনারা আপনাদের চয়েস মতো বাইক এখান থেকে আপনারা কিনতে পারেন। এখন যে বাইকটি আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে ফেজার FI। তার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 2018। এটা রান করেছে 12,345 কিলোমিটার। এটা পেয়ে যাবেন আপনারা পার লিটারে 50 থেকে 45 কিলোমিটার। এর ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 150 সিসি। এটা রয়েছে একটি ডিজিটাল নাম্বার প্লেট। এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,50,000 টাকা। দেখতে পাচ্ছেন রেড কালারের। এটা হচ্ছে অ্যাপাচির মডেল। কতটা এটা অ্যাপাচির মডেল হচ্ছে 15। কত সিসি এটা? 150। ডুয়েল ডিস্কের। আর প্রাইস নির্ধারণ করা হয়েছে কত? 1,30,000 টাকা এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার গাড়িটি রেড কালারের, TVS ব্র্যান্ড। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপাচি ম্যাটবুলো। এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2017, এটা রেজিস্ট্রেশন ডেট 2017। এটা এ পর্যন্ত গাড়িটি রান করেছে 17,754 কিলোমিটার। এটা আপনারা পার লিটারে পেয়ে যাবেন 45 থেকে 50 কিলো। এর ইঞ্জিন ক্ষমতা 160 সিসি। এর রয়েছে একটি ডিজিটাল নাম্বার প্লেট। এর মূল্য নির্ধারণ করা হয়েছে 1,50,000 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন ফ্রেশ রয়েছে। যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো ইগনোটার। এটা এ পর্যন্ত চলছে 500 কিলোমিটার। রেড কালারের গাড়িটা, এর মূল্য নির্ধারণ করা হয়েছে 1,15,000 টাকা। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ গাড়িটা, মাত্র 500 কিলোমিটার চলছে। এখন যে গাড়িটা আপনাদের দেখাবো এটা হিরো ব্র্যান্ডের। এটা মডেল হচ্ছে হাং রেড। এটা ডাবল ডিস্কের গাড়ি। এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2018, এটা রেজিস্ট্রেশন 2018। এটা এই পর্যন্ত রান করেছে 11,700 কিলোমিটার। এটা আপনারা পার লিটারে পেয়ে যাবেন 42 থেকে 45 কিলো। এর ইঞ্জিন ক্ষমতা 150 সিসি। এর রয়েছে একটি ডিজিটাল নাম্বার প্লেট। এর মূল্য নির্ধারণ করা হয়েছে 1,45,000 টাকা।
আর ভিউয়ার্স অবশ্যই এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা বার্গেটিং করে কিনতে পারবেন। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা ব্র্যান্ড হচ্ছে রানারের, এটা হচ্ছে মডেল আছে নাইট রাইডার্স ম্যাট ব্লু, এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2018, এটা রেজিস্ট্রেশন ডেট 2018, এটা এ পর্যন্ত রান করেছে 810 কিলোমিটার, এটা আপনার পার লিটারে পেয়ে যাবেন 45 কিলো। এর ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 150 সিসি, এর মূল্য নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা কমের ভিতরে, এটা হচ্ছে ডিসকভারের মডেল, আছে ডিসকভার ব্ল্যাক অবলিক এবং ব্লু, এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2016, এটা এই পর্যন্ত রান করেছে 11,558 কিলোমিটার, এটা আপনারা পার লিটারে পেয়ে যাবেন 60-65 কিলোমিটার। এর ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 100 সিসি, এর রয়েছে একটি ডিজিটাল নাম্বার প্লেট। এই গাড়িটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,03,000 টাকা। এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2017, রেজিস্ট্রেশনও 2017, এটা এক পর্যন্ত রান করেছে 12,192 কিলোমিটার, এটা আপনার পার লিটারে পেয়ে যাবেন 40-45 কিলো। এর ইঞ্জিন ক্ষমতা 150 সিসি, এর রয়েছে একটি ডিজিটাল নাম্বার প্লেট, এর মূল্য নির্ধারণ করা হয়েছে 2,05,000 টাকা। এখন যে গাড়িটা দেখাবো আপনাদের, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা, এটা সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিগজার ব্লু, এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2016, রেজিস্ট্রেশনও করা হয়েছে গাড়িটি 2016 সালে, এটা এ পর্যন্ত চলছে 38,251 কিলোমিটার, এটা আপনারা পার লিটারে পেয়ে যাবেন 45-50 কিলো। এর ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 155 সিসি, এটি এই পর্যন্ত এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,65,000 টাকা। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা পালসার এনএস, এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2018, রেজিস্ট্রেশন ডেট 2018, এই গাড়িটি পর্যন্ত রান করেছে 18,541 কিলোমিটার, এটা আপনারা পার লিটারে পেয়ে যাবেন 40-45 কিলো। এটার ইঞ্জিন ক্ষমতা হচ্ছে 160 সিসি, এর ডিজিটাল রয়েছে নাম্বার প্লেট, মূল্য নির্ধারণ করা হয়েছে 1,65,000 টাকা। আমাদের শোরুমে যতগুলো বাইক আছে মোটামুটি এইগুলোর ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ অন্যান্য গাড়ির তুলনায়। আর আমাদের এই শোরুমের যে প্রাইসগুলো নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা বাইকের, এগুলো আর কি খুবই আর কি একটা মোটামুটি ভালো রেঞ্জের ভিতরে। আর যে প্রাইসগুলো দেওয়া হয়েছে এগুলো আস্কিং প্রাইস, এ তো এদের কাস্টমার আর কি দামাদামি করে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারে। ভিউয়ার্স, আজকের এ পর্যন্তই, আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যে প্রাইসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এগুলো সম্পূর্ণ আস্কিং প্রাইস। অনেকে বলে যে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়েছে, কিন্তু এটা আপনারা এসে এখানে তাদের সাথে কথা বলে নিতে পারবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।